গত 5 আগস্ট রাজশাহীতে আন্দোলনকারী ছাত্র জনতার উপর দুই হাতে দুইটি পিস্তল দিয়ে গুলি বর্ষণকারী যুবলীগ নেতা জহিরুল হক রুবেল ওরফে শুটার রুবেলের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের চাওয়া 10 দিনের রিমান্ডের বিপরীতে রাজশাহী মেট্রোপলিটন আদালত MM1 এর বিচারক ফয়সাল তারিক তার রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রোববার বেলা 11টায় তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন 1 আদালতে আনা হয়। মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার SI তাজুল ইসলাম তাজ জানান, শুক্রবার রাতে কুমিল্লার দাউদকান্দি এলাকা থেকে র‍্যাব রুবেলকে আটক করে, রোববার সকালে রুবেলকে হস্তান্তর করে। রাজশাহী 5 র‍্যাব অফিস থেকে সরাসরি তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয়। রুবেলের অস্ত্রের উৎস এবং সংশ্লিষ্টদের বিষয়ে জানতে জিজ্ঞাসাবাদের জন্য বিচারকের কাছে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে সকল তথ্য প্রমাণ দেখে আদালত তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার বিরুদ্ধে হত্যা, নাশকতা সহ 14টি মামলা রয়েছে। নিউজ ডেস্ক, সুপ্তি রায়, ভোরের আকাশ।